গুড মর্নিং। এর আগের দিন যতটা পড়িয়েছিলাম তারপর থেকে দেখো যে সেই মৃগ, সেই মারিচ সোনার হরিণের রূপ ধরে এসে দাঁড়ালো রামচন্দ্রের কুটিরের সামনে। শ্রীরামে বলেন সীতা মধুর বচন, অনুমতি যদি করো করি নিবেদন। যে খুব সুন্দর মিষ্টিভাবে শ্রীরামকে সীতা বলছে যে যদি অনুমতি করো, যদি একটা তুমি আমাকে আদেশ করো বা যদি তুমি আমাকে বলো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা কথা তোমার কাছে নিবেদন করি, একটা অনুরোধ করছি তোমাকে, একটা কি না, এই মৃগ চর্ম যদি দেও গো আমারে, কৌতুকে বিছায়ে বসি কুটির দুয়ারে। বলছে ওই যে মৃগ তার কুটিরের সামনে যে ঘুরে বেড়াচ্ছে, বলছে এটা যদি তুমি আমাকে ধরে এনে দাও তাহলে আমি খুব আনন্দের সঙ্গে, বেশ হাসির ছলে, কৌতুক হচ্ছে একটু হাসি আনন্দ করে, তাহলে আমি আমার কুটিরের দুয়ারে ওটাকে মৃগ চর্ম মানে মৃগটাকে মেরে তার চামড়াটা এনে আমি এখানে কুটিরের সামনে বিছিয়ে বসবো আর কি। এতে শুনিয়া রাম সীতার বচন লাভ দিয়া লক্ষণেরে বলেন। তখন যে মুহূর্তে সীতা বলেছে রামচন্দ্রকে, তখন রামচন্দ্র বলছে, মনে মনে ভাবলেন হ্যাঁ ঠিক আছে, একেবারে সঙ্গে সঙ্গে উঠে গিয়ে একদম লাভ দিয়ে পড়লো, পড়ে লক্ষণের সামনে। লক্ষণকে তখন বলছেন, অদ্ভুত হরিণ ভাই দেখো বিদ্যমান, অপূর্ব সুন্দর রূপ কাহার নির্মাণ। মানছে যে কি সুন্দর হরিণ ভাই দেখো বিদ্যমান, মানে যা দেখা যাচ্ছে আর কি, যা রয়েছে সামনে, যা আছে, তো কি সুন্দর হরিণ, কে নির্মাণ, কে তৈরি করলো বলতো, এত সুন্দর হরিণ কখনো তো দেখিনি আগে। জানকী চাহে নেই হরিণের চর্ম, বুঝো দেখি লক্ষণ ইহার কি বা মর্ম। বলছে জানকী হচ্ছে জনক রাজার কন্যা, তাই তার নাম ছিল জানকী। তো বলছে জানকী বলছেন যে এই ইয়েকে ধরে দিতে আর কি, এই হরিণের চর্ম তিনি চান, এর চামড়া। আচ্ছা বলতো লক্ষণ, এর প্রকৃত সত্যটা কি, এটা কি মানে কি মর্ম, এর এর প্রকৃত সত্যটা কি, এটা কি সত্যি হরিণ, তোমার মনে হচ্ছে এরকম কিছু, এরকম একটা রাম জিজ্ঞাসা করছেন লক্ষণকে। লক্ষণ মৃগের রূপ করি নিরীক্ষণ, রামেরে বলেন কিছু প্রবোধ বচন। লক্ষণ খুব নিরীক্ষণ মানে দেখা, খুব সুন্দর করে দেখলো লক্ষণ মারিচকে, সেই সোনার হরিণকে লক্ষণ খুব ভালো করে দেখলো যে এইরকম সোনার হরিণ যে হয় কখনো, সে তো কেউ তো শোনেইনি যে সোনার হরিণ আবার কি। তাকে ভালো করে দেখে লক্ষণ বলল যে কিছু প্রবোধ বচন মানে কিছু সান্ত্বনা ধরনের কথা, যে বুঝিয়ে বলা যে না দাদা এটা কিন্তু সোনার হরিণ নয় আমার মনে হচ্ছে, এরকম কিছু কথা আর কি লক্ষণ বলল রামকে। মায়াবী রাক্ষস শুনিয়াছি মুনি মুখে, মায়াবী মানে মায়াধারী, ছলনাকারী যারা, মানে ছলনা করতে পারে, যারা বিভিন্ন রূপ ধরতে পারে আর কি, মায়ায় মানুষকে ভুলিয়ে দেয় এরকম। বলছে মুনি মুখে, ওরা যে বিশ্বামিত্র মুনি ছিলেন, দুর্বাসা মুনি ছিলেন, তাদের কাছে অনেক গল্প আমরা শুনেছি যে মায়াবী হরিণ হয়, তা সেটাই বলছি মায়াবী রাক্ষস হয়, এই মনে হচ্ছে এ কোনো রাক্ষস হরিণের বেশ ধরে এসেছে। তাই বলছে মায়াবী রাক্ষস শুনিয়াছি মুনি মুখে, পাতিয়া মায়ার ফাঁদ জড়ায় বিপাকে, মানে মায়ার ফাঁদ পাতে তারা, এমনভাবে মানুষকে ভুলিয়ে দেয় ছলনা করে, আর মুশকিলে ফেলে মানুষকে আর কি, ভীষণ বিপদে ফেলে এই মায়াবী রাক্ষস এরা। লক্ষণের বচনে কহেন রঘুবীর, ধরিব সুবর্ণ মৃগ এই মনস্থির। লক্ষণের কথা শুনে রঘুবীর, রঘুবংশে জন্ম তাই তার নাম ছিল রঘুবীর বলা হতো রামকে, তো সেই লক্ষণের কথা শুনে রঘুবীর কিন্তু তার মানে ভাবনাটাকে পরিবর্তন করলো না, তিনি মনস্থির করে ফেলেছেন যে না, সীতা যখন বলেছেন তাহলে আমি এই হরিণকে ধরবই, তিনি মনস্থির করেছেন যে ধরিব সুবর্ণ মৃগ এই মনস্থির, আমি মনে স্থির করেছি, আমি মনে মনে ঠিক করে ফেলেছি এই মৃগকেই ধরব। যাবত লইয়া মৃগ নাহি আসি ঘরে, তাবত করহ রক্ষা লক্ষণ সীতারে। যাবত মানে যতক্ষণ, আমি যতক্ষণ না মৃগ ধরে নিয়ে এসে ঘরে আসি
তাবত হচ্ছে ততক্ষণ, করহ রক্ষা লক্ষণ শীতানি, ততক্ষণ তুমি লক্ষণ তুমি সীতাকে রক্ষা করবে, তুমি সীতাকে দেখবে, কিন্তু কান্না কুটিরে সীতাকে যে একা রেখে চলে যাব সেটা তো হয় না, তোমার কাজ হলো যে তুমি সীতাকে কিন্তু দেখবে আমি যতক্ষণ না ফিরে আসি। শ্রীরাম করেন শয্যা হাতে ধনুষ্বর, মৃগ মারিতে যান লক্ষণে রাখি ঘর। শ্রীরাম তখন শয্যা সাজসজ্জা করে নিলেন, যে ধনুষ্বর হাতে তীর ধনুকটা নিয়ে নিলেন, তার নিজের শয্যা করলেন, তীর ধনুক পিঠে নিয়ে তিনি মৃগ মারতে রক্ষণকে ঘরে রেখে তিনি মৃগ মারতে গেলেন। এর পরের ঘটনা তোমরা অনেকেই জানো, যে সেই মৃগ সে মায়াবী রাক্ষস ছিল, সে তখন কি করলো, অনেক দূর রামকে নিয়ে গিয়ে ভাই লক্ষণ বাঁচাও বাঁচাও বলে সেই মৃগ চিৎকার করতে লাগলো। তখন রাম বুঝতে পারলো, এ কি আমার গলা করে মৃগ চিৎকার করছে কেন, তখন বুঝতে পারলো এ নিশ্চয়ই সেই মায়াবী রাক্ষস। ইতিমধ্যে সীতা বলছে, লক্ষণ তোমার দাদা বিপদে পড়েছে, শিগগিরই তুমি যাও। লক্ষণ বলছে, না 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 দাদা কখনো বিপদে পড়তে পারে না, এ হচ্ছে সেই মায়াবী রাক্ষসের কাজ মনে হচ্ছে। সীতা কিছুতেই বিশ্বাস করলো না। তখন লক্ষণ কি করলো, সীতা চারিপাশে একটা গণ্ডি কেটে দিয়ে গেল, বললো খবরদার তুমি এই গণ্ডির বাইরে বাইরে যাবে না, কিন্তু তাহলে কিন্তু তোমার সমূহ বিপদ। যে বলেই লক্ষণ গেল রামকে বাঁচাতে, ইতিমধ্যে রাবণ লুকিয়েছিল বনের আড়ালে, সে এসে ঢুকলো সীতার কাছে, এলো সীতাকে বললো মা একটু ভিক্ষা দাও। তখন সীতা যখন ওই গণ্ডির ভেতর থেকে ভিক্ষা দিচ্ছে, সে বলছে না গণ্ডির ভেতর থেকে, ঘরের ভেতর থেকে কি কখনো ভিক্ষে দিতে আছে, তুমি ঘরের বাইরে এসে আমাকে ভিক্ষা দাও। সীতা ভুলে গেল যে লক্ষণ তাকে গণ্ডি কেটে দিয়ে গেছে, কিন্তু সীতা যেই বাইরে গিয়ে তাকে বিয়ে দিতে গেল, রাবণ তাকে চুরি করে নিয়ে চলে গেল। এই হচ্ছে ঘটনা, শেষের ঘটনাটুকু বলে দিলাম, কেননা প্রশ্নে এমন প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো দেখেছি, যেখানে তোমাদের শেষের ঘটনাটাও একটু জানা দরকার এবং আগের ঘটনাটাও জানা দরকার। আমি দুটোই বলে দিয়েছি, তোমরা আবার পাঠের মূল ভাব ভালো করে পড়বে, অর্থগুলো বইয়ের মধ্যে দেয়া আছে, অর্থ দেখে দেখে করে নাও, বাক্য রচনা তৈরি করে ফেলো সব, আর কিছু গ্রামার যেগুলো তোমরা চেষ্টা করো, তোমরা নিজেরাই পারবে, কিছু পদ পরিবর্তন আছে আর কিছু বিপরীত শব্দ আছে, যেগুলো চেষ্টা করলে নিজেরাই করতে পারবে, আর কিছু করো। আর গ্রামার আমি পরে তোমাদের ক্লাসে আলোচনা করব। আর ছোট ছোট কোশ্চেন যেগুলো রামচন্দ্র কে ছিলেন, জানো কি তার নাম কেন, এগুলো তোমরা বইয়ের মধ্যেই পেয়ে যাবে। দেখো বইয়ের মূল ভাব ভালো করে পড়ো, বই থেকেই তোমরা উত্তর লিখতে পারবে। এগুলো হয়ে গেল মোটামুটি, এই কবিতাটা আমি তোমাদের পড়িয়ে দিলাম। এখানে দুটো টিকা আছে, মারিচ মারিচ টিকা খুব ভালো করে করবে। আর এর আগের দিন আমি বলে দিয়েছি যে মারিচ কেমন রূপ ধারণ করেছিল, এইটাই হবে তোমাদের মূল প্রশ্ন ওখানে, এবং ছোট ছোট প্রশ্ন হবে। আর মারিচের মৃগটির রূপের বর্ণনা, এইটা খুব সুন্দর করে বই থেকে খুব সুন্দর করে করে নাও। আজকের এই পর্যন্ত, এই একটি কবিতা একটি গল্প আমি পড়ালাম, আবার সময় হলে আবার পড়াচ্ছি।